আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আমি উম্মি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে খাবারটি তৈরি করে দেখাবো এটাকে শ্রীলঙ্কায় হপার্স, ইন্ডিয়াতে আন্ডা আপ্পাম বলে ডাকা হয়। তবে আমার কাছে এটা খেয়ে অনেকটা আমাদের দেশীয় ডিম চিতই পিঠার মতো মনে হলো যে এরা মনে হয় একে অপরের কাজিন হয়, কারণ স্বাদে অনেক বেশি মিল, যদিও তৈরি করার পদ্ধতি একটু আলাদা। আমি এখানে একটা ব্লেন্ডারের জাগ নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ কোরানো নারকেল। আপনারা ফ্রেশ কিংবা ফ্রোজেন নারকেল ব্যবহার করতে পারবেন। রান্না করা ভাত দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আপনারা যে ভাতটা সচরাচর খেয়ে থাকেন সেই ভাতটা ব্যবহার করলেই হবে, সেটা যে কোনো টাইপ বা যে কোনো ব্র্যান্ডের হলে কোনো সমস্যা নেই। 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা ফ্রিজে থাকলে অবশ্যই রুম টেম্পারেচারে এনে তবেই ব্যবহার করবেন। 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে একত্রে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি প্রায় 4-5 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। এখানে একটা মিক্সিং বোলে আমি 1 কাপ পরিমাণ কিনে আনা শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা ফ্রেশ চালের গুঁড়া নিতে পারেন, আতপ চাল বা সিদ্ধ চাল যে কোনো টাইপের গুঁড়াই নেওয়া যাবে। ব্লেন্ড করা সেই মিশ্রণটা দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটাকে তৈরি করে নেয়ার পরে এটাকে সারা রাতের জন্য নর্মাল টেম্পারেচারে ঢেকে আমি রেখে দিব, এতে করে ব্যাটারটা ফার্মেন্ট হবে। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে চুলাটাকে হালকা আঁচে জ্বালিয়ে চুলার পাশে কমপক্ষে 4 ঘন্টার জন্য রেখে দিবেন। এবার ব্যাটারটাকে ঢেকে দিচ্ছি আর আমি অপেক্ষা করছি সারা রাত। সারা রাত পর যখন ব্যাটারটা চেক করবেন দেখবেন এটার ওপরটা একটু বুদবুদের মতো দেখা যাবে, এটাকে আসলে ফার্মেন্ট বলা হয়। সারা রাত ব্যাটারটা ঢেকে রাখার কারণেই এই ফার্মেন্টেশন হয়েছে, এবং এই ব্যাটারটাই কিন্তু ফার্মেন্টেশনটা অনেক জরুরি। আপনি যদি চুলার পাশেও রাখেন অল্প সময়ের জন্য তাহলে কিন্তু ব্যাটারটা দেখতে এইরকমই হবে। আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি, এবং পানির পরিমাণটা আসলে এই ব্যাটারটার মধ্যে নির্দিষ্টভাবে বলা যায় না, কারণ চালের গুঁড়াটা কী টাইপের তার উপরে ডিপেন্ড করবে পানির পরিমাণটা। তবে একটু পাতলা করেই এটা গুলিয়ে নিতে হবে, যদি আরও একটু পানির দরকার হয় আপনারা দিয়ে নিতে পারেন। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার পিঠা তৈরি করতে চলে যাচ্ছি। আমি এখানে একটা ননস্টিকের প্যান নিয়েছি, প্যানটার মধ্যে সামান্য একটু তেল মেখে নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। আপনারা যদি বড় সাইজের প্যান ব্যবহার করেন তাহলে ব্যাটারটা একটু বেশি করে দিবেন, আপনারা ছোট বা বড় যে কোনো সাইজ করে পিঠাটা তৈরি করতে পারেন। প্রায় 1 মিনিট ঢেকে রাখার পরে এর উপরে একটা ডিম দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিচ্ছি, চিলি ফ্লেক্স দিচ্ছি, এটা স্বাদ অনুযায়ী দিবেন। সেই সাথে আমি একটুখানি ক্যাপসিকাম আর দিচ্ছি ধনিয়া পাতা, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 1.5 মিনিটের মতো চুলার আঁচটা কমিয়ে রেখে অপেক্ষা করেছি। এবার সাইড থেকে একটু আলগা করে নিলেই দেখবেন এটা এমনিতেই উঠে আসবে। আপনারা কিন্তু চাইলে ডিম ছাড়া প্লেইনভাবেও তৈরি করতে পারেন, আর সেই ক্ষেত্রে এটাকে যে কোনো টাইপের চাটনি, ভর্তা বা যে কোনো টাইপের কারি দিয়ে সার্ভ করতে পারেন। এই হপার্স বা আপ্পামটা তৈরি করা হয় আমাদের চিতই পিঠার যেরকম লোহার একটা কড়াই থাকে ঠিক সেরকম একটা কড়াইতে। কিন্তু কড়াইতে তৈরি করলে একটা ঝামেলা হয়, সেটা হচ্ছে নিচে লেগে যাওয়ার চান্সেস থাকে। তাই সেই লেগে যাওয়ার চান্স এড়াতেই আমি আজকে এরকম ননস্টিকের প্যানে তৈরি করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করেছি। আর ওপরে যে ছিদ্র টাইপের ভাব দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য। তবে যদি ডিম দিয়ে করেন সেই ক্ষেত্রে এই ছিদ্রগুলো দেখা যায় না, ডিমের কারণে ঢেকে যায়। ওপর থেকে কিন্তু এটা অনেক সফট হয় আর নিচে থেকে হালকা একটু ক্রাঞ্চি ভাব থাকে। আশা করছি আমার মতো আপনাদের কাছেও এটা খেতে ভালো লাগবে। এবারে শীতে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে
সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।